আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করব রায়তা বা শশা টক দইয়ের সালাদ। পোলাও, বিরিয়ানি বা গ্রিল চিকেনের সাথে এই রায়তা খাওয়া যায়। শশা ও টক দই পেটের চর্বি রিডিউস করতে হেল্প করে, তাই যারা ডায়েট করছেন তাদের জন্য রায়তা হতে পারে একটি আদর্শ খাবার। আর এটা তৈরি করাও খুবই সহজ। রায়তা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। 1 মুঠো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আর 1 মুঠো দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখন এই সব কিছুকে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। মিক্সারটা এরকম হবে, আমি অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বিট লবণ। এরপর দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচের থেকেও কম, আপনার টেস্ট অনুযায়ী দিবেন। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। এখানে চিনিটা আর একটু কম লাগবে, তবে তাই এবার বাবার টক দইটা খুব একটা পছন্দ না, যার কারণে আমি চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এখানে যদি আপনি শুধু রসটা মেপে ব্যবহার করেন তাহলে 1/2 চা চামচের মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কুচি করা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শশা। শশাটাকে এমনভাবে কাটবেন যাতে করে খুব বেশি মোটাও না হয়, আবার একেবারে পাতলাও না হয়। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। চিনি যখন খুব ভালো মতো গলে মিশে যাবে তখন একটু চেক করে দেখবেন লবণ, মিষ্টি এবং ঝালটা ঠিক আছে কিনা, যেটা প্রয়োজন আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। আমার মিক্সারটা রেডি হয়ে গিয়েছে, আমি অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নিব। যারা ডায়েট করছেন তাদের কিন্তু প্রতিদিনই শশা এবং টক দই খেতে হয়। একইভাবে একই খাবার প্রতিদিন হয়তো ভালো লাগে না, তারা এইভাবে একটু ট্রাই করতে পারেন, আর চিনিটা আপনারা স্কিপ করবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে, অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। উপরে কিছু কুচি করা শশা আর 1টা পুদিনা পাতার ডগা বসিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। আমার এই রায়তাটা আমি পরিবেশন করেছিলাম গ্রিল চিকেন আর নানের সাথে, সেই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।